হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আইএস অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে আর জিগড় মেডিকেল কলেজে কী হয়েছে যারা না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যে আর জিগড় মেডিকেল কলেজে চিফ ডিপার্টমেন্টের একটা পিজিটিকে একটা মহিলা ডক্টরকে ধর্ষণ বা মার্ডার করা হয় একটা মেয়ের এক বছর দু বছর কিংবা তিন বছর পরে নিট আন্ডার গ্র্যাজুয়েট নিট ক্লিয়ার করার পরে কোনো একটা মেডিকেল কলেজে এসে সাড়ে পাঁচ বছর এম কোর্স কমপ্লিট করার পরে সেই মেয়েটি এম বিবিএস ডিগ্রিটি হাতে পায় তারপর কারোর এক বছর কারোর দু বছর কারো আরও লেগে যায় যে নিট পোস্ট গ্র্যাজুয়েট এক্সামটা ক্লিয়ার করার জন্য সেই এক্সামটা ক্লিয়ার করার পরে একটা ভালো ডিপার্টমেন্ট চিস্ট মেডিসিন ডিপার্টমেন্টে মেডিসিন ডিপার্টমেন্টে এসে দু বছর ডাক্তারি করার পরে কলকাতার বুকে একটা ভালো রিনাউ মেডিকেল কলেজে যদি তার রেপ হয় মার্ডার করা হয় তাহলে আর কতজনেরই সাহস থাকে এই এম ফিল্ডে আসা বা এই যে এম বা ডক্টর স্বপ্নটা পূরণ করা একটা ফিমেল ডক্টর সারা রাত রোগীদের সেবা করার পরে সারা রাত ডিউটি করার পরে সেই মেডিকেল কলেজে সেমিনার রুমে একটু রেস্ট নিতে আসে আর পরের দিন সকালে ওই সেমিনার হল থেকে ডাক্তারটির লাশ উদ্ধার করলো পুলিশ সেই লাশে মাল্টিপেল ইঞ্জুরিজ কলার বোন ফ্র্যাকচার এবং তার চোখ থেকে রক্ত এবং প্রাইভেট পার্ট ইনজুরিস ইট ইস এক্সপেক্টেড তো মানে একটা ফিমেল ডক্টরকে ফার্স্ট তাকে ধর্ষণ করা হলো তারপরে তাকে শ্বাসরুদ্ধ করা হলো এবং তাকে মার্ডার করা হলো আলটিমেটলি জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করা হলো পুলিশ ইনকোয়ারি করা হলো পোস্ট মার্ডার রিপোর্ট আমাদের সামনে এলো সেখান থেকে একজন খুনিকে গ্রেপ্তার করা হয় দেখা যাক সেখান থেকে আমরা কতটা জাস্টিস পেতে পারি আমি একটাই কথা বলবো শুধু মেডিকেল ফিল্ডে নয় ইঞ্জিনিয়ারিং ফিল্ড জেনারেল ফিল্ড সব ফিল্ড থেকে একটা আওয়াজ তোলা দরকার সব ফিল্ড থেকে একটা জাগ্রত হওয়া দরকার সমস্ত ফিল্ড থেকে একটা আওয়াজ তোলা দরকার যাতে আমরা প্রপার জাস্টিস পাই তো আর ইন ফিউচারে মানে ফিউচারে এরকম ঘটনা বা এরকম নৃশংস ঘটনা আমরা যাতে আর না দেখি প্রতিটা মেডিকেল কলেজে প্রপার সিকিউরিটি থাকবে এবং যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো দরকার অবশ্যই সেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে একটাই কথা লাস্ট সবাই সবার সেলফ ডিফেন্স স্কিলটাকে কাজে লাগাও ওটাকে অর্জন করো এবং সবাই সবার সেলফ ডিফেন্স স্কিলটাকে কাজে লাগাতে পারি এটাকে আমি বলছি যে এমবিবিএস হোক ইঞ্জিনিয়ারিং হোক বা জেনারেল ফিল্ড হোক প্রত্যেকের একটা আওয়াজ তোলা দরকার এখানে একটা নোটিশ আমি দেখছিলাম যারা ফিমেল আসো মেয়েরা রাত দখল করো নাইট ইজ আওয়ার তো আগস্ট রাত থেকে তিনটি জায়গায় যাওয়া হবে যাদবপুর একাডেমি ফিমেলদের জন্য মেয়েরা তো যারা যেতে পারবে অবশ্যই অবশ্যই এই মানে এই নাইটে থাকবেন চোদ্দোই আগস্ট এগারোটা পঞ্চান্ন থেকে টাটা অলরেডি আমার মেডিকেল কলেজে এম বিবিএস দাদারা এখানে প্রোটেস্ট চলছে তো দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে এখানে প্রোটেস্ট চলছে